তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো প্রথমেই বলি, এই যে দেখো, এক থালা জামফুল নিয়ে বসছি। তো সবসময় ডেলি ব্লগ নেই, তো আজকে ভাবলাম অন্য কিছু একটু শেয়ার করি। আজকে সকালবেলা একদম বাড়ির পাশেই জামফুল গাছ একজনের বাড়িতে আছে, তো তাদের বাড়িতে জামফুল দিয়েছে। আমরা বলেছিলাম অবশ্য যে তোমাদের বাড়িতে বেশ বড় বড় জামফুল হয়েছে, তো তারা শুনে দিয়েছে। আর সেই ভাবলাম আজকে এইটা মাখা করব আর তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা মাখাটা কেমন করি চলো। তো জামফুলটা ধুয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম প্রায় 1-2 ঘন্টা আগে। আমি সকাল সকাল জামফুল তুলেছি, তারপরে তাকে ধুয়ে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এখন ঠিক দুপুর 1টা বাজে, তো দুপুর টাইমেই কুড়ি খেতে খুব ভালো লাগে। সেই জন্য কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে হাজির হয়ে গেছি ফুলটা মাখিয়ে, কেমনভাবে মাখিয়ে রেডি করবো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে হামান দিস্তা, ছোট্ট হামান দিস্তা। এতে কাঁচা লঙ্কা কেটে করবো, দিয়ে ভালো করে ফুলটাকে মাখাবো। তো প্রথমে একটা ফুলগুলোকে এখানে নিয়ে নিই, কিছু ফুল এখানে দাম। তো প্রথমেই কিছু ফুল আমি নিয়ে নিচ্ছি। তো সবগুলো মাখা করবো না, কারণ না অনেকটা হবে, তো অনেকটা খাওয়াও যাবে না। তো তাই জন্য অল্প মাখা করবো আর কিছুটা রেখে দেবো, যাতে পরে হবে, পরে কখনো আবার করে খাওয়া যাবে। দেখো, এই বাটির এক বাটি নিয়ে নিয়েছি। তো চলো, এবার আমার হাতে শুধু কটা কাঁচা লঙ্কা লাগবে। হ্যাঁ, একটু লঙ্কা লঙ্কা না হলেও খাওয়া যায় না। লঙ্কাগুলোর মোটাগুলো ছাড়িয়ে নিই, কারণ তাতে টেস্ট করবো। তো এই যে দেখো, সবগুলো দিয়ে দিলাম। আওয়াজ পাচ্ছ তো তোমরা, কেমন আওয়াজ হচ্ছে? বাবা বাবা, আমার তো ভয় লাগছে, একটা চিপকে এলে চোখে। ভালো করে তাকে ফুটো করে দিব। এই যে দেখো, আর দেখা যাচ্ছে না, হয়তো ঠিক করে বের করা বন্ধ হয়ে যাবে। এই যে দেখো, আধ ফাঁকা হয়েছে। তো লঙ্কাটা নিয়ে নিলাম। লঙ্কা নিয়ে নিচ্ছি। তো এখানে বাড়িতে কাছ থেকে দেখো, এই যে দেখো, এরপর লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কা নেওয়া হলো, এরপর এই যে আগে দিয়ে নিতে হবে, হ্যাঁ, ভালো করে পেস্ট করে। এই যে লবণ, এটা লবণ নয়, বিট লবণ। তোমরা যখন ফুল মাখা করবে তখন বিট লবণ দিয়ে করবে, সত্যি খুব টেস্ট হবে ফুল মাখা। তো আমি হাতে করেই বের করে নিচ্ছি আর হাতে করেই দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে দিতে হবে, কারণ ফুল তো টক, আর কাঁচা লঙ্কার ভেতর একটা আলাদা রকম সেন্ট উঠেছে। সেন্টারের বন্ধুরা পাবে কোথা থেকে, যেগুলো আমরা পাচ্ছি, বন্ধুদেরকে যেটা বলছি সেটা শুনছে। এই সমস্ত ফুল এখন আর ঠিক পাওয়া যায় না। আমার তো জামফুল খেতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আমার আরো তো ভালো লাগে খেজুর ফুল খেতে, সেটা তো আরো খুব সুন্দর হয়। শুনি, একটু ফল খেতে তার ভালো লাগে, সব রকমের ফল কিন্তু খেতে পছন্দ করে। আর কয়েকদিন ধরে বলছিল যে খেজুর ফুল খাবে, কারণ এখন তো খেজুর ফুল পাকার সময় চলে এসছে। তো বলছিল সেম লঙ্কা যা হবে না, আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি খেতে। আবার কেউ হাতে খাবে না চামচে, একটা টেস্ট করে দেখা হোক কেমন হয়েছে। যেমন
তেমন লঙ্কা, তেমন নুন, তেমন ফুলের টেস্ট সবটাই একদম মিশিয়ে একটা ফাটাফাটি হয়েছে। আর মনে হচ্ছে একটুখানি লবণ লাগবে, আর একটুখানি লবণ লাগবে, আর সঙ্গে লবণ আর বিল লবণ ফারাক থাকে, বিল লবণটা একটু বেশি দিতে লাগে। আমি এমন একটা ভুল গেলাম যার মধ্যে বিচি নেই। হ্যাঁ আমার এটাতেও